আসসালামু আলাইকুম এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আমার টিচিং জোন। তোমাদের অলমোস্ট আমি তোমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চিটাগং বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর সিলেট বোর্ড অনেকগুলো বোর্ড আপলোড করেছে, হয়তো এখনও কয়েকটা বোর্ড আপলোড করা হয়নি। কুমিল্লা বোর্ডের জন্য অনেকেই তোমরা কমেন্ট করেছো, যার কারণে কুমিল্লা বোর্ডটা দিচ্ছি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের সেট নাম্বার হচ্ছে খ, আর কয়েকটা বোর্ড হয়তো বাকি আছে। ওগুলোর কোশ্চেনগুলো আমি মোটামুটি হাতে পেয়েছি, যদিও প্রশ্নগুলো এখনও ক্লিয়ারলি পাই নাই, বিদায় আনসারগুলো রেডি করা হয় নাই, যদি পারি খুব তাড়াতাড়ি রেডি করে দিয়ে দিব। তারপর তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের যদি কোনো বোর্ডের সমাধান প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো, আর তোমাদের বোর্ড কোয়েশ্চেনটা আমাকে একটু ফেসবুকে পাঠাতে পারো। যাদের বোর্ড কোয়েশ্চেন আর আনসার এখনও দি নাই, তারা চাইলে তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো আমাকে ফেসবুকে দিতে পারো, এবং ছবিটা একটু ভালো করে দিও, আর আমি চেষ্টা করব তোমাদের বোর্ডে যদি আনসার দেওয়া না থাকে তাহলে দেওয়ার জন্য। এটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ডের খ সেট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, তোমার যদি এখানে আমি আনসার বলার পর কোনো আনসারের প্রতি তোমার কনফিউশন থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করবে, দেখা যাবে পরবর্তীতে ওই প্রশ্ন নিয়ে যদি কারো কনফিউশন থাকে সেও তোমার সাথে একমত পোষণ করে তুমি সঠিক আনসারটা জেনে যাবো, অথবা আমি কমেন্টগুলো দেখলে পরবর্তীতে আমি একটু আরও ভালো করে দেখবো যে এটা কি আদৌ কোনটা সঠিক, সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর কোনো আনসার দেখার পর যদি মনে হয় যে এই আনসারটি ভুল হয়েছে তাহলে অবশ্যই তুমি কমেন্টে সঠিক আনসারটা বলে দিবা এবং সাথে ব্যাখ্যা দিয়ে দিবা, তাহলে সবাই কিন্তু উপকৃত হবে। তো হলে এখানে প্রথমে যে কোশ্চেনটা দেখো সেটা হচ্ছে নিচের কোনটি তরল সম্পত্তির অন্তর্ভুক্ত। এখানে তরল সম্পত্তির অন্তর্ভুক্ত হাতের নগদ হতে পারে। তারপর হচ্ছে দেখো নিট বিক্রয় 80,000 টাকা এবং মোট মুনাফা বিক্রয় 20% হলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হবে, সেটা হচ্ছে তোমার 64,000 টাকা। তারপর হচ্ছে তোমার অনুপাতের বিশ্লেষণের উদ্দেশ্য কী কী, এখানে তিনটাই সঠিক মনে হচ্ছে, তোমার কী মনে হচ্ছে সেটা তুমি কমেন্টে বলতে পারো। সেটা হচ্ছে তোমার ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপ করা, তারপর হচ্ছে প্রতিষ্ঠানে তারল্য সম্পর্কে জানা, এবং বিনিয়োজিত তোমার কী করা সম্পত্তির সাথে অর্জিত মুনাফা সম্পর্ক নির্ণয়। তারপর দেখো নিট বিক্রয় 42,000 টাকা এবং মোট মুনাফার বিক্রয়ের 20%, প্রারম্ভিক মজুদ তোমার 4,000 টাকা এবং সমাপনী মজুদ 6,000 টাকা। তাহলে মজুদ আপত্তন অনুপাত কত, সেটা হচ্ছে 6.72 বার। তারপর মোট মুনাফা বিক্রিত পণ্যের উপর 20% ধার্য করা হলে এখানে 1, 2, 3 সঠিক হবে, তার মানে হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় হবে তোমার 35,000 টাকা। তারপর হচ্ছে তোমার মোট মুনাফার পরিমাণ হবে তোমার 1,400 টাকা। তারপর হচ্ছে তোমার বিক্রয়ের উপর মুনাফার হার হবে 16.67%। এখানে 13টাই সঠিক হবে বলে মনে হচ্ছে, তোমার কী মনে হবে সেটা কমেন্ট করে বলতে পারো। তারপর দেখো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে কয় ভাগে বিভক্ত করা যায়, সেটা হচ্ছে 2 ভাগে বিভক্ত করা যায়। তারপর হচ্ছে একটি পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় 2,000 টাকা এবং সমাপনী মজুদে পণ্যের মূল্য 500 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মজুদ ব্যয় কত হবে, সেটা হচ্ছে 1,500 টাকা। তারপর হচ্ছে দেখো প্রারম্ভিক মজুদ 4 টাকা করে 600 একক এবং চলতি মাসে 6 টাকা করে 400 একক ক্রয় করা হয়, বিক্রয় 8 টাকা ধরে এবং 800 একক হলে ভারযুক্ত গড় পদ্ধতি সমাপনী মজুদের মূল্য কত, সেটা হচ্ছে 960 টাকা। এখানে দেখো তোমাদের বোর্ডটাতে কিন্তু অনেক বেশি ম্যাথমেটিক্যাল টার্মগুলো দিছে, যেগুলো হচ্ছে ক্যালকুলেশন টার্মগুলো দিছে, যার কারণে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করে দেখা উচিত, তোমাদের ক্যালকুলেশন করে তোমাদের সঠিক উত্তরটা ফাইন্ড আউট করা উচিত, আমার সাথে মিলিয়ে দেখবে এবং তোমরা চেষ্টা করবে নিজ থেকে ক্যালকুলেশন করতে, কারণ ক্যালকুলেশন ভুল হতে পারে। ওই জন্য তোমরা দেখবে অন্যান্য বোর্ডটা কিন্তু এতগুলো ক্যালকুলেশন দেয় না যতটা বোর্ডের ক্যালকুলেশন তোমাদের দিয়েছে। তারপর দেখো মূলধন অসম মূল্যের অংশকে কী বলা হয়, যেটা হচ্ছে স্টক। তারপর হচ্ছে ঋণপত্রের মালিকের অর্জনকে কী বলে, সুদ বলে, তোমার ঋণ নিয়ে তো সুদ খায় সাধারণত, যাই হোক বাদ দাও লাভাংশ হতে মনে হতে পারে। আর সর্বোচ্চ শতকরা কত হারে একটি কোম্পানি অব্যাহারে শেয়ার ইস্যু করতে পারে, সেটা হচ্ছে 10%। তারপর দেখো 12 নম্বর, যেটা হচ্ছে 100 টাকা মূল্যের শেয়ার 90 টাকা ইস্যু করা হলে শেয়ারের মূলধনের কত টাকা করে হিসাবভুক্ত হবে, সেটা হচ্ছে তোমার 100 টাকা। তারপর গামা কোম্পানি অনুমোদিত মূলধন প্রতি 10 টাকা মূল্যের 1,00,000 টাকা শেয়ার বিভক্ত, প্রথম বছর কোম্পানি 1 টাকা অধিক হারে 60,000 শেয়ার ইস্যু করে এবং 80,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, এখানে শেয়ারের অধিকারের পরিমাপ কত, সেটা হচ্ছে 60,000 টাকা, শেয়ার আবেদনের কত টাকা পাওয়া গেল, সেটা হচ্ছে 8,80,000 টাকা। তারপর পরিচালক আয়ের উদাহরণ কোনটি, সেটা হচ্ছে বিক্রয় আয়। তারপর কোম্পানি আইন অনুযায়ী সুনাম
কোন ধরনের সম্পদ, সেটা হচ্ছে স্থায়ী সম্পদ, তারপর ঘোষিত লভ্যাংশ কিসের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে ইস্যুকৃত মূলধন, তারপর একটি কোম্পানির ক্রয় 15% ব্যয় সহ 30,000 টাকা, ক্রয় ফেরত 3,000 টাকা এবং ক্রয় বাড়টা তোমার 2,000 টাকায়, তাহলে ভ্যাটের পরিমাপ কত টাকা হবে, সেটা হচ্ছে 3,261 টাকা। তারপর হচ্ছে বিক্রয় 20,000 টাকা এবং প্রারম্ভিক মূল্য 5,000 টাকা, তারপর সমাপনী হচ্ছে 3,500 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে তোমার 15,000 টাকা এবং ক্রয় পরিবহন 1,000 টাকা, হলে মোট মুনাফা কত টাকা হবে, সেটা হচ্ছে 2,500 টাকা। তারপর আরেকটি উদ্যোগ দেখো, এখানে বলা হচ্ছে 2020 সালে আলফা কোম্পানি লিমিটেডের রেওমিনে বিজ্ঞাপন হচ্ছে 15,000 টাকা। তারপর হচ্ছে এখানে তোমার সমন্বয়ে বলা হয়েছে প্রচারের উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ 5,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি, বিজ্ঞাপন খরচ 5 বছরের তোমার অবলোপন করা হবে। এখানে বিনামূল্যে পণ্য বিতরণ করলে এখানে কি হবে, এখানে 1 এবং 300 রেখে হওয়ার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে ক্রয় হ্রাস পাবে, তারপর হচ্ছে তোমার বিজ্ঞাপনের খরচ বৃদ্ধি পাবে, যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করলে তো অবশ্যই এগুলো বৃদ্ধি পাবে। তারপর 2020 সালে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত খরচ, সেটা হচ্ছে 16,000 টাকা। তারপর অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কোনটি, সেটা হচ্ছে চুক্তি। তারপর হচ্ছে কোন অংশীদারের প্রতি মাসের শুরুতে কারবার হতে সম পরিমাণ অর্থ উত্তোলন করলে মোট টাকার উপর কত সুদ ধরা হয়, সেটা হচ্ছে তোমার 6.5, মানে 6.5 মাসে। তারপর চুক্তি আবর্তনের অংশীদার গ্রহণ এবং নিয়মের কোনটি দাবি করতে পারে, সেটা হচ্ছে ঋণের শোধ। তারপর হচ্ছে তোমার ক, খ, গ, কোনো ব্যবসায় 3 জন অংশীদার এবং তাদের মুনাফা ক্ষতি বন্টন অনুপাত হচ্ছে 3:2:1, কারবারে 30,000 টাকা মুনাফা অর্জিত হলে ক্ষয়ের মুনাফা অংশ কত হবে, সেটা হচ্ছে 10,000 টাকা। তার পরবর্তী দেখো 26 নাম্বার, ঋণের সুদের হার উল্লেখ না থাকলে অংশীদার আইন অনুযায়ী শতকরা কত হারে ঋণের সুদ করা হয়, সেটা হচ্ছে 6%। তারপর বিটি তার অংশীদার কারবারে বছরের মাঝামাঝি সময়ে 1,00,000 টাকা ঋণ গ্রহণ করে, তার সুদের পরিমাণ কত টাকা হবে, সেটা হচ্ছে 3,000 টাকা। তারপর একটা উদ্দীপক দেখি, যেখানে বলা হচ্ছে সান মুন এস্টার, মুন ও এস্টার যথাক্রমে তোমার 1 লাখ, 2 লাখ, তারপর হচ্ছে 3 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। মুন ব্যবসার পরিচালকের মাসিক হচ্ছে 2,500 টাকা বেতন পাবে। চুক্তি মতে মূলধনের উপর 10% সুদ ধার্য করা হলে বছর শেষে মুনাফার পরিমাণ 1,50,000 টাকা। উক্ত বছরের মূলধন অনুপাতে মুনাফা বণ্টিত হলে মুন কত টাকা মুনাফা পাবে, সেটা হচ্ছে 50,000 টাকা। তারপর হচ্ছে তোমার বেতন সমন্বয়ে পরে মুনাফার পরিমাণ দেয়া থাকলে স্টারের চলিত হিসাবে উদ্ভূত কত হবে, সেটা হচ্ছে 45,000। আর হচ্ছে নির্দিষ্ট হারে লাভ্যাংশ পায়, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ। এই ছিল মূলত তোমাদের সমাধানটা। তোমাদের যদি মনে হয়ে থাকে এখানে কোনো কিছু ভুল আছে অথবা কোনো কিছু নিয়ে কনফিউশন, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর ভুল থাকলে সেটা তুমি সঠিক উত্তরটা বলে ব্যাখ্যা দিয়ে দিবে। আর পরবর্তীতে তোমরা কোন বোর্ডে সমাধান চাও সেটার প্রশ্ন আমাকে একটু ফেসবুকে দিও, আমাকে একটা নক দিও, ফেসবুকে নক দিয়ে তোমার প্রশ্নটা দিও, তার বোর্ডটার নাম লিখি, আমি চেষ্টা করবো তোমাদের আনসারটা দিতে। আমি চেষ্টা করবো, তার মানে এ না যে আমি 100% দিবো, আমি চেষ্টা করবো।